গত ভিডিওতে আমি কথা বলেছিলাম আসলে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইট কেন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছিলাম। এবং আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ডোমেন রেজিস্ট্রেশন করবেন এবং কোথা থেকে আপনি ডোমেন পারচেস করবেন, কিভাবে একটি ডোমেন কিনবেন, কিভাবে একটি হোস্টিং কিনবেন, কিভাবে একটি ওয়েবসাইট লাইভে আনবেন, আমি সবগুলো বিষয় আজকের ভিডিওতে দেখাবো। তো ডোমেন কেনার আগে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আপনি যদি কোনো ডোমেন পারচেস করতে চান অথবা আপনার ওয়েবসাইট থেকে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার ডোমেনটি ইউনিক হতে হবে। যদি কোনো কোম্পানির ডোমেন আপনি কপি করেন, অর্থাৎ grameenphone.com, এটা যদি আপনি কপি করেন grameenphone.net, এই ওয়েবসাইটটি নেন এবং এই ওয়েবসাইটটি রান করেন, তাহলে আপনার ওয়েবসাইটটি হয়তোবা র্যাঙ্কিংয়ে নাও আসতে পারে। একটি কোম্পানির ডোমেনের নামের সঙ্গে যদি আপনার ডোমেনটি মিলে যায় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে না। এজন্য গুগলের র্যাঙ্কিংয়ে আসার জন্য আপনাকে অবশ্যই ইউনিক ডোমেন পারচেস করতে হবে। তো অবশ্যই এটি মাথায় রেখে আপনি একটি ডোমেন কিনবেন, অবশ্যই একটি ইউনিক নাম আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি একজন ইউটিউবার হন বা ইউটিউবে আপনার চ্যানেল থেকে থাকে, তাহলে ওই চ্যানেল নামের সঙ্গেই আপনি ডোমেনটা রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার ইউটিউব চ্যানেলের একটি ভ্যালু ক্রিয়েট হবে এবং আপনার ডোমেনটি একটি ইউনিক ডোমেন হবে। এবং এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট দুটি একই সঙ্গে র্যাঙ্ক করবে। তো অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন, একটি ইউনিক ডোমেন নাম সিলেক্ট করবেন। তো যাই হোক, চলুন কোথা থেকে আপনি ডোমেন পারচেস করবেন এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি দেখাবো। তো তার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলুন আর বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে কোথা থেকে আপনি ডোমেন কিনতে পারেন। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন, putulhost.com। এরা খুব ভালো কোম্পানি। তো এখান থেকে আমি 2 বছর যাবৎ ডোমেইন এবং হোস্টিং নিয়ে কাজ করছি। তো এনারা খুব ভালো সার্ভিস দেয়, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন তাদের কাছ থেকে এবং খুবই কম দামে তাদের কাছ থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন। তো ডোমেইন নেওয়ার পূর্বে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, যে কোম্পানি থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনবেন এখান থেকে ডোমেইন অথবা হোস্টিং অথবা আপনার SSL সার্টিফিকেটের কোনো যদি প্রবলেম হয় তাহলে আপনি যদি সাপোর্ট না পান, অর্থাৎ তাদের কাছে যদি আপনি হেল্প না পান, তাহলে কিন্তু একটা সমস্যার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই কোম্পানিটা অনেকটাই ভালো, এনারা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এবং সাথে সাথে তারা আপনার সঙ্গে লাইভে এসে কথা বলে আপনার প্রবলেমটি তারা সলভ করার চেষ্টা করে। আপনি সরাসরি এই লিঙ্কে এসে আপনি তাদের সঙ্গে এখান থেকে ডাইরেক্ট কথা বলতে পারেন, এখানে যদি ক্লিক করেন তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, এখান থেকে লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। এছাড়াও তাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট রিলেটেড প্রবলেম আপনি ফোন করে, ফোন কলের মাধ্যমে অথবা লাইভ চ্যাটের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। তো এটা আমি মনে করি বড় একটি সাপোর্ট, যেগুলো অন্য কোম্পানিরা হয়তোবা দিতে পারে না। অন্য কোম্পানির কাছ থেকে ডোমেন হোস্টিং কিনলে সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করার পর একদিন পরে অথবা 24 ঘন্টা পরে তারা রিপ্লাই দেয়। তো এখান থেকে আপনি তাদের সঙ্গে কথা বলে ভালো একটি সাপোর্ট আমি মনে করি পাবেন। তো এখান থেকে আপনি ডোমেন কিনতে পারেন নির্ভয়ে। তো এখান থেকে যদি আপনি ডোমেন কিনতে চান তাহলে যেটা করতে হবে, আমার দেওয়া ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে putulhost.com এর, সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পরে এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তাদের, হোস্টিং প্যাকেজ এবং ডোমেন প্যাকেজ হলো এইগুলা। .com ডোমেন যদি আপনি নিতে চান তাহলে 820 টাকা প্রাইস পড়বে, .top যদি নিতে চান তাহলে 190 টাকা পড়বে, যদি .xyz নিতে চান তাহলে 95 টাকা পড়বে এবং .info 350 টাকা এবং .fun 130 টাকা। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো এক্সটেনশনের একটি ডোমেন পারচেস করতে পারেন সাথে একটি হোস্টিং প্যাকেজ। এখানে দেখবেন একটি সার্চ অপশন আছে, এখান থেকে আপনি আপনার ডোমেনটি সার্চ করে নেবেন, অর্থাৎ আপনি যে ডোমেনটি নিতে চাচ্ছেন সেই ডোমেনটি এখানে লিখবেন। তো এখান থেকে আমি একটি ডোমেন সার্চ করে দেখাচ্ছি এবং কিনে দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, ইওর ডোমেন লিখে সার্চ করার পর আমরা যদি সার্চ করি, আচ্ছা এই ডোমেনটা বুক আছে এবং একটি এক্সটেনশন খালি আছে, অর্থাৎ .fun, আর যেগুলো এক্সটেনশন আছে এগুলো বুকিং হয়ে গেছে। তো এখান থেকে আপনি আপনার ডোমেনটি আবারও চেঞ্জ করে দিবেন যদি এরকমটা হয়। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দেখাচ্ছি, সালাম 360
বিডি। অলরেডি আমার সালাম 360.net নেওয়া আছে, এই জন্য আমি বিডিটা অ্যাড করলাম এবং সার্চে ক্লিক করলাম। তো এই ডোমেনটা সবগুলো এক্সটেনশান খালি আছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি এক্সটেনশান নিতে পারেন। তবে আপনি যদি .com অথবা .net অথবা .in এই তিনটি এক্সটেনশনের মধ্যে নিতে পারেন, তাহলে আপনার ডোমেনটি একটি টপ লেভেল ডোমেন হবে এবং আপনার ডোমেনটির একটি ভ্যালু ক্রিয়েট হবে। যদি আপনি কম দামি অর্থাৎ .xyz এই ডোমেনটি নেন, তাহলে আপনার ডোমেনের কোনো ভ্যালু থাকবে না। তো এখানে আপনি হয়তো বলতে পারেন যে এই ডোমেনটি নিলে অর্থাৎ অর্থাৎ .xyz যদি আপনি নেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন কিনা। তো অবশ্যই পারবেন, .xyz এটিও একটি পেইড ডোমেন, অবশ্যই এটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি .com অথবা .in অথবা .net এই ডোমেনগুলো পারচেস করার চেষ্টা করবেন। তো আমি জাস্ট .com নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন কংগ্রাচুলেশন জানাচ্ছে আমাকে, সালাম 360bd.com ইজ অ্যাভেলেবেল। তো এই .com যদি আমি নিতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আবারও চেক আউটে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে জাস্ট কন্টিনিউ শিপিং এখানে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিলাম। এখন আপনাকে একটি হোস্টিং প্যাকেজ নিতে হবে, চাইলে এটি আপনি স্কিপ করতে পারেন। তো হোস্টিং ছাড়া তো আর ডোমেন চালানো যায় না, তাই না? তো অবশ্যই এখান থেকে একটি হোস্টিং প্যাকেজ আপনি নিয়ে নেবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজ আছে তাদের। যদি আপনি প্রথম প্যাকেজটি নেন তাহলে হোস্টিং স্টোরেজ পাবেন 1 GB এবং 1 বছরের জন্য 500 টাকা পেইড করতে হবে তাদেরকে, অর্থাৎ 500 টাকা 1 বছর চালাতে পারবেন, 1 বছর পর আবারও 500 টাকা তাদেরকে দিতে হবে। তো এখানে আমি সাজেস্ট করব আপনি যদি আর্টিকেল পোস্ট করে অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্টিকেল পোস্ট করে ইনকাম করতে চান, তাহলে ছোট একটি প্যাকেজ এখান থেকে নিয়ে নেবেন, জাস্ট 1 GBটা নিলেই হবে। এবং আপনি যদি কোনো মুভি এবং সং ডাউনলোডের ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি এই প্যাকেজটি নেবেন, ঠিক আছে? সবার শেষের যে প্যাকেজটি আছে এই প্যাকেজটি নেবেন, এখানে আপনি আনলিমিটেড স্টোরেজ পাবেন। তো মুভি ডাউনলোড এবং গান ডাউনলোডের জন্য যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলোতে আনলিমিটেড স্টোরেজ লাগে, কেননা বিভিন্ন ধরনের ফাইল সেখানে আপলোড করতে হয়, অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আপনি এই প্যাকেজটি নিতে পারেন। এবং আপনি যদি শুধুমাত্র পোস্ট করে আয় করতে চান অর্থাৎ আর্টিকেল লিখতে চান, তাহলে আপনি শুধুমাত্র 1 GBটা নিলেই হয়ে যাবে। তো আমি যেটি চালাচ্ছি সেটি হচ্ছে 5 GBর একটি হোস্টিং প্যাকেজ নিয়েছি আমি। এটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে 1000 টাকা ইয়ারলি প্রাইস। তো চাইলে এটিও আপনি নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনার একটি পছন্দ অনুযায়ী আপনি একটি হোস্টিং সিলেক্ট করে নেবেন, হোস্টিং প্যাকেজ। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আমি যে ডোমেনটি সার্চ করলাম অর্থাৎ সালাম 360bd.com এটাতেই আমি এই হোস্টিংটি ইউজ করব, এজন্য ইউজে ক্লিক করতে হবে। এরপরে আবারও আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার আগে আপনি এখান থেকে একটি জিনিস সিলেক্ট করে নেবেন, সেটি হচ্ছে এটা আপনি 1 মাসের জন্য নিতে পারেন অথবা 1 বছরের জন্য নিতে পারেন। তো এটাতে জাস্ট আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার এই হোস্টিং প্যাকেজটি 1 মাসের জন্য কেনা হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনি 1 বছরের কিনে নেবেন, 1 বছর পর পর আপনি এটার জন্য আবারও পে করবেন। এখান থেকে আপনি একসাথে 2 বছরের জন্যও কিনতে পারেন। তো এখান থেকে আমি 1 বছর সিলেক্ট করে নিলাম। তো এখানে 1 ইয়ার সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা টিক মার্ক উঠিয়ে দিবেন, আইডি প্রোটেক্ট। যদি আপনি এটা নিতে চান তাহলে এটা নিতে পারেন, কারণ এর সার্ভিসটি অনেক ভালো, কারণ আপনার বিভিন্ন ধরনের আইডিগুলোর প্রোটেকশন থাকবে এবং সিকিউর থাকবে। তো আমি জাস্ট এটি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, আমাদের ডোমেনের রেট হচ্ছে 820 টাকা এবং হোস্টিংয়ের রেট হচ্ছে 1000 টাকা। টোটাল আমাদের 1820 টাকা খরচ হবে আমাদের ডোমেন এবং হোস্টিং পারচেস করতে। এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন চেক আউট। চেক আউটে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম ওপেন হবে আপনার সামনে। এখন আপনাকে এই ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো অবশ্যই এখানে আপনার রিয়েল নাম ঠিকানা দিবেন এবং সুন্দর একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফর্মটা এখানে পূরণ করবেন। তো এখানে আপনার ফার্স্ট নাম দিতে হবে এবং এখানে লাস্ট নাম দিতে হবে।
তো আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটি ভ্যালিড ইমেল ব্যবহার করবেন, অর্থাৎ আপনার পার্সোনাল যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনি ব্যবহার করবেন। এখন এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, আপনার একটি রিয়েল ফোন নাম্বার দিবেন, আপনার রেগুলার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। আপনার ডোমেন এবং হোস্টিংয়ে যদি কোনো প্রবলেম হয় কখনো, এই কোম্পানির নিজে থেকে যেন আপনাকে কল করতে পারে সেরকম একটি ফোন নাম্বার এখানে দিয়ে রাখবেন। তো আমি জাস্ট একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার কোম্পানি নেম দিতে হবে, কোম্পানি নেমটি অপশানাল, দিলেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এরপরে এখানে স্ট্রিট অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তো আমি জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে। এরপরে স্ট্রিট অর্থাৎ আপনার বিভাগ কোনটা সেটা এখানে দিয়ে দিবেন। তো আমার বিভাগ যেহেতু খুলনা, আমি খুলনা দিয়ে দিলাম। এরপরে আপনার পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার কান্ট্রিটা এখানে অলরেডি দেওয়া থাকবে, আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখান থেকে বাংলাদেশ দেওয়া থাকবে। এবং এখানে যে অপশানটি আছে এটা সেম যেটা আছে সেটাই রাখবেন, ইউজ ডিফল্ট কন্ট্যাক্ট ডিটেলস এটাই রাখবেন। এরপরে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। এরপরে সেকেন্ড পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই অপশানে এসে একটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন। তো আমি এই কোশ্চেনটি সিলেক্ট করে নিচ্ছি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো এখানে আপনার কোশ্চেনের অ্যান্সারটি লিখে দিবেন, অর্থাৎ এটা আপনাকে করতে হবে এই অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাসের জন্য, আপনাকে অবশ্যই এটা করতে হবে। তো আমি কোশ্চেনটি সিলেক্ট করে নিয়েছি এবং আমার অ্যান্সারটি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্সারটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনি পেমেন্টটা কিসে করতে চান, এখানে আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন, নগদে পেমেন্ট করতে পারবেন এবং রকেটে করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি পেমেন্ট অপশন আপনি সিলেক্ট করে নেবেন। তো তাদের এই সিস্টেমটাও আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ সবার কাছে তো আর ব্যাংক অ্যাকাউন্ট থাকে না এবং ব্যাংক কার্ড থাকে না, অর্থাৎ এটিএম কার্ড থাকে না। সেক্ষেত্রে আসলে ডোমেন কেনাটা অনেকটা টাফ হয়ে যায়, যাদের কাছে কার্ড নেই, মাস্টার কার্ড নেই, তারা হয়তো বা ডোমেন পারচেস করতে পারে না। তো এই জন্য তারা ইউজারদের জন্য আরও একটু বেটার সিস্টেম করেছে, যে বিকাশ থেকে এগুলো নিতে পারবেন, রকেট থেকে নিতে পারবেন এবং নগদ অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি পেমেন্ট অপশন সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি চেক মার্ক বসিয়ে দিবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সে তথ্যগুলো সব ঠিক আছে কি না সেগুলো আরেকবার রিভিউ করে নেবেন। রিভিউ করার পরে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট শেষ হয়ে যাবে। তো এটা যদি আসে আপনি সেভ করে রাখতে পারেন অথবা কেটে দিতে পারেন, তো আমি আপাতত কেটে দিচ্ছি। এখানে যে আপনি দুটি প্যাকেজ কিনেছেন অর্থাৎ ডোমেন এবং হোস্টিং, এটার বিল পরিশোধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি বিল পরিশোধ করবেন ততক্ষণ এই ডোমেন এবং হোস্টিং অ্যাক্টিভ হবে না। তো অবশ্যই আপনি বিলটা পেমেন্ট করে দিবেন। তো বিল পেমেন্ট কিভাবে করবেন আমি এখন সেটি দেখাচ্ছি। তো এই পেজটি আসার পরে যেটা করতে হবে, এখানে জাস্ট পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করার পরে এখানে আপনার পেমেন্ট অপশান, কিভাবে পেমেন্ট করতে হয় সেগুলো এখানে দেখাচ্ছে। প্রথমে আপনাকে *247# ডায়াল করতে হবে এবং পেমেন্ট অপশান সিলেক্ট করে নিতে হবে এবং এই নাম্বারটি এন্টার করতে হবে, এই নাম্বারেই পেমেন্টটি করতে হবে। এরপরে আপনি যে প্যাকেজটি নিয়েছেন তার রেটটি কত সেই টাকাটি অর্থাৎ অ্যামাউন্টটি সেখানে বসাতে হবে। বসানোর পরে রেফারেন্স নাম্বার হিসাবে এই নাম্বারটা অবশ্যই দিতে হবে। আপনি যদি এই নাম্বারটি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি গ্রহণ করা হবে না, ঠিক আছে? অবশ্যই এটি আপনি সঠিকভাবে দিবেন, তাহলে তারা আপনার এই ডোমেন এবং হোস্টিংয়ের জন্য তারা এই পেমেন্টটি গ্রহণ করে নিবে। এরপরে 6 নম্বরে কাউন্টার নাম্বার সিলেক্ট করতে হবে। কাউন্টার নাম্বারে আপনাকে অর্থাৎ এখানে কাউন্টার নাম্বারে আপনাকে এখানে যেটা দিতে বলবে, যে কয় নাম্বার দিতে বলবে সেটাই আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখানে যেমন আমাকে দেখাচ্ছে 1 নম্বর প্রেস করতে হবে, আপনাকে হয়তো অন্য নাম্বার দিতে পারে এবং এখানে যে নাম্বারটি দেখানো হচ্ছে এটাও হয়তো আপনার বেলায় অন্যরকম হতে পারে। তো এটা আপনি অবশ্যই খেয়াল করে নেবেন। এরপরে 6 নম্বরে যে কাউন্টার নাম্বার যেটা দিতে বলবে সেটা আপনি টাইপ করে দিবেন, দেওয়ার পরে আপনার পিন নাম্বারটি দিয়ে সাকসেস করবেন। সাকসেস করার পরে কিছুক্ষণ পরে আপনার এই প্যাকেজগুলো কিনা হয়ে যাবে, অর্থাৎ তারা অ্যাক্টিভ করে দিবে। তো এখানে আরেকটি জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোড দিয়ে আপনাকে অবশ্যই আপনার ইমেলটি ভেরিফাই করতে হবে।
তো এখানে আমি কোনো রিয়েল ইমেল অ্যাড্রেস ব্যবহার করি নাই, কারণ আমার আগে থেকেই সব কিছু কেনা রয়েছে, এজন্য আমি আর কিনবো না। তো আমি এখান থেকে ক্লিক করে আমি আমার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নিচ্ছি। তো এরকম একটি ইমেল আপনার মেইল অ্যাড্রেসে পাঠানো হবে, জাস্ট আপনি ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখুন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। তো এখন আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে এখন আপনাকে এই পেজে লগ ইন করতে হবে, আপনি যে জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমার যেহেতু অলরেডি ডোমেইন এবং হোস্টিং কেনা আছে, তো আমি আর কেন কিনবো। তো আমি জাস্ট আপনাকে একটি টিউটোরিয়াল করে দেখালাম আপনি কিভাবে কিনবেন সেটি। তো এখানে যদি আমি আমার ডোমেন প্যানেলে যাই, তাহলে দেখবেন যেখানে আমার ডোমেন প্যানেল আছে এখানে দেখুন অনেকগুলো ডোমেন আমি এখানে কিনে রেখেছি। তো এখন এটা বর্তমান আমার লাইভে আছে, salam360.net, এবং এর আগে আমি এই ডোমেনটি নিয়েছিলাম salamby.com। তো এটা আসলে আমি দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলছে না, এই জন্য আমি এটা বাদ দিয়েছি। তো এরপরে আমি এই ডোমেনটি নিয়েছি। এখন কথা হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ আপনি পেমেন্ট করে দিয়েছেন এবং আপনার ডোমেনটি অ্যাক্টিভ হচ্ছে না বা তারা লাইভে নিয়ে আসতেছে না, তো এজন্য আপনি তাদের সঙ্গে আপনি এখান থেকে লাইভে চ্যাট করতে পারেন যে আমি পুতুল হোস্টে অ্যাকাউন্ট করেছি এবং ডোমেন এবং হোস্টিং নিয়েছি, তো এটা আপনারা অ্যাক্টিভ করে দিন। তো এখানে আপনাকে জাস্ট এখানে লিখতে হবে আপনার নাম। এখানে যদি আপনি লাইভে চ্যাট করতে চান তাদের সঙ্গে, তাহলে এখানে আপনার এই যে ইনফরমেশনগুলো তারা চাচ্ছে এটা দিতে হবে। এরপরে আপনার ইমেল, এরপর আপনার ফোন নাম্বার, এরপর আপনার কোড চেন এখানে লিখতে হবে। আপনার কোন ধরনের প্রবলেম হচ্ছে এটি লেখার পরে এখানে স্টার্টে ক্লিক করলে তারা সাথে সাথে 1 মিনিটের মধ্যে আপনার সঙ্গে লাইভে চলে আসবে, অর্থাৎ আপনার সঙ্গে তারা কথা বলবে। ডোমেন এবং হোস্টিং কেনা হয়ে গেলে আপনি তাদের সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদেরকে বলবেন যে আমি ডোমেন এবং হোস্টিং নিয়েছি, এটা আপনারা অ্যাক্টিভ করে দিন, এবং SSL সার্টিফিকেটের কথা আমি হয়তো বলি নাই। তো আপনি যদি এইভাবে এখান থেকে, অর্থাৎ পুতুল হোস্ট থেকে ডোমেন এবং হোস্টিং নেন, সেক্ষেত্রে SSL সার্টিফিকেট সম্পূর্ণ ফ্রিতে তারা দিবে। আপনি যে কোনো হোস্টিং প্যাকেজের সঙ্গে SSL সার্টিফিকেট ফ্রিতে পাবেন। SSL সার্টিফিকেট কী এবং এটি কিভাবে কাজ করে এবং এটি কেন প্রয়োজন, এটি নিয়ে আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তো আমি আশা করি আপনি যদি আমার সঙ্গে থাকেন, তাহলে ওয়েবসাইটের পরিপূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ আপনি শিখতে পারবেন। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এইভাবে আপনি আপনার ডোমেন এবং হোস্টিংটা পারচেস করে নেবেন, এবং আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে ডিজাইনিং করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই, কথা হচ্ছে আবারও নেক্সট টিউটোরিয়ালে।